हेलो देवालयदा, वेलकम टू হাই আড্ডা উইথ হাই হাই, অরিন্দম। থ্যাংক ইউ। ড্রাকুলা স্যার খুব সাকসেসফুল হয়েছে, আমরা কংগ্রেচুলেশন ফর দ্যাট। খুব ভালো রেসপন্স থ্যাংক ইউ। হয়েছে অডিয়েন্সের কাছে, ক্রিটিকদের কাছে। তো দেবালয়দা, আমরা ড্রাকুলা স্যারের মধ্যে ঢুকবো। আমি অডিয়েন্সদেরকে বলে দিতে চাই যে এটা কিন্তু স্পয়লার ফ্রি কনভার্সেশন নয়, কারণ আমরা ড্রাকুলা স্যার নিয়ে ডিটেলে কথা বলবো, যেহেতু ফিল্মটা রিলিজ হয়ে গেছে বেশ অনেকদিন হলো। তো যারা এখনো ফিল্মটা দেখেনি তারা ইন্টারভিউটা অ্যাভয়েড করতে পারো এখনকার জন্য। আর ড্রাকুলা স্যারে আসবো, তার আগে আমি জানতে চাই যে হু ইজ দেবালয় ভট্টাচার্য, কারণ মানে আমার কাছে তোমার একটা মানে ইমেজটা মানে আমি না ঠিক কনফিউজ। অ্যাকচুয়ালি ড্রাকুলা স্যার আমার খুব ভালো লেগেছে, তার আগে তোমার কাজটা আমার একদম ভাল লাগেনি, পবিত্র পাপিস, যেটা নিয়ে আমাদের মধ্যে একটু ইয়ে হয়েছিল ঝামেলা হয়েছে। হ্যাঁ, আবার আমি তারপরে জানতে পারলাম IMDb তে দেখলাম যে তুমি মাইক, যেটা ভেনিসে গেছিল, রিভু দাশগুপ্ত ডিরেক্ট করেছিল, অনুরাগ কাশ্যপ ওয়াজ দ্য প্রোডিউসার। আবার তুমি অভিশপ্ত নাইটিও লিখেছো, যেটা বেশ একটা ভালো আমার লেগেছিল, আমেরিকান পাই স্টাইলের ছিল। আবার তুমি ওই দুপুর ঠাকুর পর ডিরেক্ট করেছো হইচইতে, যেটা আমার কাপ অফ টি একেবারেই নয় এবং অনেক অডিয়েন্স হয়ে করে। সো মানে দেবালয় ঘটে অ্যাকচুয়ালি কে, কোন আমরা কিছু জানি না, মানে আমি জানি না, অনেক দেশ জানে না। তো এটা যদি একটু আগে, তারপর আমরা ড্রাকুলা স্যারে যাবো। না, আমার আমার যেটা আসলে আমি খুব সাধারণ একটা ফ্যামিলিতে বড় হয়েছি। আমি ছবি আঁকতাম, আমি মোস্টলি মানে পেন্টার হিসেবেই বড় হয়েছি আর কি, কারণ রবীন্দ্র ভারতী থেকে পেন্টিং নিয়ে পড়াশোনা করি, তারপর শান্তিনিকেতন যাই। ফিল্মটা তো ছোটবেলা থেকেই প্যাশন ছিল, এবং তারপরে কিন্তু তারপরে আমি বম্বে চলে, মানে কলকাতায় কাজ করি, বম্বে চলে যাই। বম্বেতে আমি ব্ল্যাক ফ্রাইডে কাজ করি, একটা একটা হিন্দি ফিল্মও বানিয়েছিলাম যেটা যেটা তারপরে কমপ্লিট হয়নি এবং রিলিজ করেনি PNC-র জন্য, প্রীতিসন্ধি, এবং অরিন্দম মিত্রর সঙ্গে কাজ করি, যিনি যিনি ব্ল্যাক ফ্রাইডে প্রডিউসার। ওনার একটা ফিল্ম ছিল শূন্য, যেটা রটারড্যামে গেছিলাম, প্রচুর ফেস্টিভ্যালে গেছি, যেটা আমি প্রথম এডিট করি, নানা রকম কাজ করি। আসলে আসলে যেটা হচ্ছে, যেহেতু আমি ফিল্ম ফিল্মের ব্যাকগ্রাউন্ডের ছেলে নই, আমি তো নানা রকম কাজ করতে হয়েছে আর কি। ছবি বানানোটাই উদ্দেশ্য ছিল, কিন্তু তারপরে ছবি বানানোতে পৌঁছতে আমি বহু বহু কাজ করতো, যেমন এডিটিং করেছি, আমি আমি প্রাইমারিলি এডিটর হিসেবে কাজ করি, তারপরে স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করি, তারপরে গিয়ে ফিল্মে ফিল্মে আসি। এবং মাঝখানে আমি কলকাতায় যখন বম্বে থেকে চলে আসছিলাম ফাইনালি, তখন স্টার জলসাতেও কাজ করেছি। তো বিভিন্ন রকম কাজ করে আর কি, তারপরে তারপরে হয়তো এতদিনে একটা ড্রাকুলা স্যার, যেটা যেটা বলতে পারবো আমার আইডেন্টিটি। বা বা টু সাম এক্সটেন্ট আমি বলতে পারি বিদায় ব্যোমকেশ, যেটা আমার আইডেন্টিটি। আমি যদি আমি কে বলি, আমি কিন্তু একদিকে ড্রাকুলা স্যার, বিদায় ব্যোমকেশ, মাইকেল, তারপর রোগা হওয়া সহজ উপায়, অভিশপ্ত নাইটি, ওদিকে আমি কিন্তু দুপুর ঠাকুর পো করেছি, আমি রিমেক ফিল্মের স্ক্রিপ্টও লিখেছি, আবার আমি চরিত্রহীনও করি। হ্যাঁ, সেটা খুব মন দিয়েই করি, আমি অনেস্টলি করি, কারণ ওটা 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 আবার একটা একটা অন্য 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 একটা মিডিয়াম যেটা আসছে, যার মধ্যে কাজ করছি, আমি কাজ করছি যেখানে যেখানে এরোটিকা নিয়ে কাজ করছি, যেখানে যেখানে মেলোড্রামা নিয়ে কাজ করছি। তো পুরোটাই আমি খুব খুব এনজয় করে করি, সিনসিয়ারলি করি। তবে যদি কেউ বলে দেওয়ালা ভট্টাচার্য কে, তাহলে হয়তো আমি বলবো ড্রাকুলা স্যারের যে যে নন যে নন লিনিয়ার ন্যারেটিভ, যে লিরিসিজম, যে ইমেজারি, সেটা বোধ হয় অনেক আমার কাছে, আমার কাছে, আমি যে গল্পটা বলতে চাই। তুমি ব্ল্যাক ফ্রাইডে, আমি এটা জানতাম না। তো ব্ল্যাক ফ্রাইডের ওই যে টিমটা ছিল, মানে রাজকুমার গুপ্তা ওয়াজ দ্য অ্যাসোসিয়েট ডিরেক্টর, হ্যাঁ আমার বন্ধু ছিল এরা সবাই, হ্যাঁ, তারপরে দেবাশিস মাখিজা। তো তুমি ওটা ছেড়ে আবার কলকাতায় চলে এলে ওই টিমটা ছেড়ে, মাখিজা মাখিজা আমি না, ব্ল্যাক ফ্রাইডে আসলে, ব্ল্যাক ফ্রাইডে আমি সমস্ত প্রমোশন গুলো আমার করা, ব্ল্যাক ফ্রাইডে রিলিজ করে তার মিউজিক ভিডিও, তার তার প্রোমো, সমস্ত আমার করা। হ্যাঁ, এবং ব্ল্যাক ফ্রাইডে আমি আমি কলকাতা চলে এলাম, আমি বোম্বেতে কাজ করছিলাম, ছবি করছিলাম, ছবি করার একটা কথা হচ্ছিল, কিন্তু আমার মা খুব অসুস্থ ছিলেন আর কি দীর্ঘদিন। তো এখানে যা হয় যেটা হয় কলকাতায়, তখন বাবা মা একা, আমার দাদা এখানে থাকেন না, তো যাতায়াত করে পারা যায় না, বোম্বেতে স্ট্রাগলটা খুব বেশি। হ্যাঁ, তো আমার আমার বাচ্চা তখন ছোট, যাতায়াত করে এটা সম্ভব ছিল না, তো আই শিফটেড। আর আরেকটা ছিল যেটা ভিতরে কাজ করতো সবসময়ই, এখনো করে সেটা, এখন আমি বোম্বেতে থেকে আরো একটা বোম্বে একটা কাজ করার কথা চলছে। হ্যাঁ, যে যে খুব ভালো লাগে ওখানে বোম্বেতে ন্যাচারালি কাজ করতে, খুব ভালো লাগে, প্রচুর বন্ধু আছে ওখানে, কাজের মিলিটারি বেশি, অনেক প্রফেশনাল,
এবং কাজের লাইফটা খুব সুন্দর, কাজের পর যে বাকি লাইফটা, কিন্তু বাংলা ভাষায় কাজ করার যে মজাটা, হ্যাঁ যেহেতু বাংলা ভাষাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, যে নিজের নিজের ল্যাঙ্গুয়েজে কাজ করার ইচ্ছেটা, সেইটা কিন্তু একটা ব্যাপার। হ্যাঁ যখন ওখানে কাজ করছিলাম, করছিলাম হয়তো কারণ তখন কলকাতায় অত কাজের স্কোপ ছিল না, আমাকে চলে যেতে হয়েছিল, কিন্তু যেটা তারা করতে হচ্ছে যে বাংলা ভাষায় ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে, নিজের ল্যাঙ্গুয়েজে কাজ না করতে পারলে একটা প্রচন্ড আক্ষেপ থাকে আর কি। তুমি একরকম ভাবে গল্পটা বলছো, তুমি যাচ্ছ দুটো টাইম লাইনের মধ্যে, বাট মানে তুমি এপিসোডিক ভাবে গল্পটা বলছো, তো একদম শেষের দুটো যে চ্যাপ্টার যখন আসছে, তুমি একদম ওখানে তখন খুব মানে গিভ অ্যাওয়ে করে দিচ্ছ, মানে পুরো ইনফরমেশন গুলো বলে দিচ্ছ যে এইটা অ্যাকচুয়ালি মানে প্রবলেম এ, তো সেইটা তুমি কেন করলে, এটা আমি প্রথমে জানতে চাই যে ওই পোরশনটা কেন করলাম। ধরো ধরো আমি না একজন সিরিয়াস ফিল্মের ফিল্মের দর্শক হিসেবে তুমি আমাকে বলতেই পারো, হ্যাঁ যে ওই উপসংহারের চ্যাপ্টারটা দরকার ছিল না, যেটা অনেকেই বলেছে কিন্তু আমাকে, হ্যাঁ কিন্তু যারা বলেছে তারা কিন্তু মনে রাখতে হবে তারা ইভলভড দর্শক। আজকে ওইটা বাদ দিলে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এক হচ্ছে একটা যে ধরনের গল্প আমি করছি ড্রাকুলা স্যার, সেটা তো আমি তো ফেস্টিভ্যালের জন্য ছবি করি না, হ্যাঁ আমি কিন্তু একদম আমার আমার আমি আমার যেটা মনে হয় যে ফিল্ম ইজ অলওয়েজ আ পিপলস মিডিয়াম, আমি নিজে কখনো ফেস্টিভ্যালের জন্য চেষ্টা করিনি বা কোনো রকম অ্যাসপিরেশন ছিল না অ্যাওয়ার্ড পাওয়ার, আমি কিন্তু আমি যা ভাবি আমি চেষ্টা করি কি করে আমি আমার এই আমার যে দর্শকটা তার মধ্যে নিয়ে আসবো আমি, হ্যাঁ এবং সেখান থেকে এটা মনে রাখতে হবে যে আমি কিন্তু তার মানে মেন স্ট্রিমের মধ্যে কাজ করছি, একটা মেন স্ট্রিমের মাউন্টিং এর মধ্যে কাজ করছি, আমার আমার নাহলে আমি এসবিএফ সঙ্গে ছবি বানাতাম না, এসবিএফ কিন্তু যে একটা ছবি করে দিলাম তা নয়, তারা ওরা কিন্তু ব্যবসা করে, ওরা ওরা ছবি ছবিটাকে ব্যবসা হিসেবে দেখে, হ্যাঁ কারণ সত্যি তাই যে যে টাকা একটা ছবি বানাতে অত টাকা আমি জীবনে কোনো দেখিনি, আমি কারোর কাছ থেকে টাকা নিচ্ছি মানে আমার একটা দায় থাকে আমি তাকে ফিরিয়ে দিতে হবে, এবং যে যে মার্কেটটা আমি কাজ করছি সেখানে এটা মনে রাখতে হবে যে ইটসেলফ আমি যদি ড্রাকুলা স্যার ইটসেলফ একটা খুব 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 এক্সপেরিমেন্টাল একটা ব্যাপার কিন্তু, হ্যাঁ আমি খুব শিওর ছিলাম না কতজন এটার সঙ্গে রিলেট করবে, আমার একটাই ভরসা ছিল যে আমাকে যদি বাঁচাবে আমার ইয়াং অডিয়েন্স বাঁচাবে, আমার নতুন নতুন অডিয়েন্স বাঁচাবে যারা নতুন কিছু দেখতে চায়, এবং সেখানে কিন্তু তার তাদের দিয়ে তো শুধু টাকাটা ওঠে না, আমার যদি টাকা ওঠাতে হয় আমার আমার একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ দর্শককে দর্শকের নট পেতে হবে বা অ্যাকসেপ্টেন্স পেতে হবে, সে কারণে ওইটা যদি না দিতাম আজকে তোমার তোর ভালো লাগতো হয়তো, আজকে যারা আমায় বলছে কয়েকজন দর্শক তাদের ভালো লাগতো, কিন্তু আমার মনে হয় এটা একটা বিরাট অংশের দর্শক তারা কিন্তু জাস্ট রিলেটই করতে পারতো না, কারণ আমাদের এই চর্চাটা চলে গেছে একটা ছবি দেখে নিজেরা ভেবে কানেক্ট করা, ওই চর্চাটা যে চলে গেছে আমরা ভাবি না, হ্যাঁ আমরা ছবি দেখি পুরোটা দেখা হয়ে গেল ঠিক আছে সব বুঝে গেলাম বেরিয়ে গেলাম ভুলে গেলাম, আর অ্যাটেনশন স্প্যানটা তো কমে গেছে, আমি ধর ফার্স্ট হাফে একটা ক্লু রেখে গেলাম যেটা লোককে নিজেকে কানেক্ট করতে হবে লাস্ট হাফের একটা ঘটনার সঙ্গে, হ্যাঁ সেকেন্ড হাফের একটা ঘটনার সঙ্গে, সেটা আমি এক্সপেক্ট করি না কিন্তু লোকে করবে, কারণ সেই চর্চাটার মধ্যেই আমরা নেই, আমাদের ছবিতে ভাবনার চর্চাটাই তো নেই, আমাদের সমস্ত কিছু দেখিয়ে দেওয়া হয়, তো হট করে সেটা যদি আমি ভেঙে দিয়ে ওই উপসংহারটা বাদ দিয়ে দিতাম আমার মনে হয় একটা হিউজ দর্শক তারা কিন্তু কানেক্টিভ করতে পারতো, তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় না যে ড্রাকুলা স্যার করতে পেরেছি, এটাই অনেক, এটা 2006 লেখা গল্প, এত বছর লেগে গেছে আমার ছবিটাকে অ্যাকসেপ্ট করাতে যে আমি এই ছবিটা মেইন স্ট্রিমের মধ্যে বানাবার জন্য, সেখানে অত অতটা রিস্ক আমি এই মুহূর্তে নিতে পারি না, হয়তো আমি আমার এক্সপেকটেশন তোরা যখন ছবি বানাবি আসতে কয়েক বছর পর, আমি আমি আশা করবো যে আরো আরো কিছু দর্শক হবে, আরো ইনভলভ দর্শক হবে, হ্যাঁ তোরা তো এক্সপ্লেন করতে হবে না যেটা আমাকে করতে হলো, কাজটা করলে বেশি বেটার হতো মানে বুঝতে পেরেছি কি বলছো, না এখানে আমার আমার কাছে না খুব ক্লিয়ার যেটা হচ্ছে ওয়েব, না ওয়েব তো আমি খুব মন দিয়ে করি, আমার খুব ভালো লাগে নিজের করতে, ওয়েবের মধ্যে আমি একটা একটা স্বাধীনতা পাই যেটা এখন বাংলা ছবিতে এখনো
আমরা পাই না। কিন্তু ওয়েবের একটা ব্যাপার হচ্ছে, ওয়েবটা কিন্তু ওয়েব, সেটা কিন্তু মুঠোর মধ্যে এসে দেখছে লোকে। এটা এটা অনেক বেশি এই ড্রাকুলা স্যারের একটা একটা ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি সিনেমাটিক, অনেক বেশি ভিজুয়াল। ড্রাকুলা স্যার কিন্তু অ্যাকচুয়ালি বড় স্ক্রিনে দেখার ছবি, এটা কিন্তু ছোট স্ক্রিনের ছবি নয়। এবং ওয়েবে ওয়েবের যে ল্যাঙ্গুয়েজটা সেটা একটা অন্য ল্যাঙ্গুয়েজ। ড্রাকুলা স্যার ল্যাঙ্গুয়েজ, ড্রাকুলা স্যার কিন্তু সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ। আমি আমি কিন্তু খুব ক্লিয়ার থাকি যে যখন যে গল্পটা বলছি ওয়েবের ল্যাঙ্গুয়েজে বলছি না ফিল্মের ল্যাঙ্গুয়েজ, দুটো কমপ্লিটলি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু আমার কাছে। হ্যাঁ, তো ড্রাকুলা স্যার প্রথম থেকে আমার আমার কাছে ছিল ইটস আ ভিজুয়াল ভিজুয়াল থিং। তার কানেকশনস গুলো ভিজুয়াল, তার গল্প বলাটা ভিজুয়াল, তার ন্যারেটিভটা ভিজুয়াল। সেখানে এটা কিন্তু প্রাইমারিলি আমাকে সিনেমা হিসেবেই সবসময় এসছে। এটাকে ওয়েব বললে আমি আবার আবার অন্য ভাবে ভাবতে হবে। আচ্ছা দেবালয়দা, আমি স্ক্রিন প্লের মধ্যে একটু ঢুকছি। তুমি এক একটা চ্যাপ্টার ওয়াইজ দেখিয়েছো, যেরকম ব্ল্যাক ফ্রাইডেতে তুমি কাজ করছো, ব্ল্যাক ফ্রাইডেতে যেরকম এক একটা চ্যাপ্টার আছে, ফাস্ট ইজ দ্য প্রোলগ, এই সেই এরকম ভাবে চ্যাপ্টার আছে। বা ধরো কিল বিল তো আছে, হ্যাঁ এক্স্যাক্টলি। তারপরে ধরো ট্যারেন্টিনো কিল বিলে তো আছেই চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ। তো তোমার গল্পটা যেভাবে এগোচ্ছে, তো এই মানে চ্যাপ্টার ওয়াইজ ট্রিটমেন্টটা কেন তুমি ভাবলে যে কলকাতার ড্রাকুলা? রাইট, একটা হচ্ছে দেখ, আমার কাছে চ্যাপ্টার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগে। আমি না যখন ভাবিও একটা চ্যাপ্টার ভাবি, আমার ধারণা এটা এসছে আমাদের বই পড়ার হ্যাবিট থেকে। বই এটা কিন্তু বেসিক্যালি আপনার বাঙালিদের প্রথম প্রথম যে কানেক্ট, সেটা কিন্তু ভিজুয়াল কানেক্ট বা অরাল কানেক্ট নয়, সেটা হচ্ছে বই পড়ার কানেক্ট। আমরা সবাই বই পড়ে বড় হয়েছি। হ্যাঁ, আমার নিজের মনে হয় আমার মধ্যে এই টেন্ডেন্সিটা বই থেকেই এসছে অ্যাজ চ্যাপ্টার্স। আরেকটা যেটা হচ্ছে ড্রাকুলা স্যারের ক্ষেত্রে, যেহেতু যেহেতু কন্টিনিউয়াসলি আমি পাস্ট প্রেজেন্ট এবং একটা পার্সপেক্টিভ চেঞ্জ হচ্ছে, অমল রক্তিম, এই যে পার্সপেক্টিভ চেঞ্জটা, এই পার্সপেক্টিভটা চেঞ্জটা করতে গেলে করার জন্য কিন্তু আমাকে এটা করতে হয়েছে। কারণ এই উপন্যাসে কী হয়, উপন্যাসে যখনই পার্সপেক্টিভ চেঞ্জ হয় তখন কিন্তু চ্যাপ্টার চেঞ্জ হয়, যে কারোটা অন্য পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে। তো এটা কিন্তু সেম ডিভাইস। এটা যদি উপন্যাসকে আমি ছবি হিসেবে দেখি, যে বারবার আমরা চ্যাপ্টার চেঞ্জ করে একটা একটা পার্সপেক্টিভ চেঞ্জ করছি, পাস্টে যাচ্ছি বা রক্তিম থেকে অমলে যাচ্ছি, অমল থেকে মঞ্জুরিতে যাচ্ছি, আবার আসছি। এইটা না হলে যেটা হতো, চ্যাপ্টার না হলে যে এটা মানে খুবই কমপ্লিকেটেড লাগতো, এটা হয়ে যেত ইটস লাইক মোর অফ দ্য হোল ফিল্ম ইজ লাইক আ স্ট্রিম অফ কনসিয়াসনেস। হ্যাঁ, তো সেখানে লোকের লোকের কোথা কোথা থেকে শিফট করবে, কোন পয়েন্ট থেকে শিফট করবে একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারে বা আরেকটা টাইম থেকে আরেকটা টাইম জোনে, সেইটা লোকে ধরতে পারতো না। তো বেসিক্যালি কমিউনিকেশন পারপাসেই এটা করা। আচ্ছা, আমি আরেকটা তোমার রিভিউ পড়ছিলাম ড্রাকুলা স্যারের, আমি নাম করব না, একজন লিখেছিলেন খুবই মানে ভালো জার্নালিস্ট, উনি বলছেন যে নকশালের যে তুমি নকশাল মুভমেন্টটা দেখাচ্ছ, এটা মানে প্রথমে স্টার্ট হচ্ছে খুব ভালোভাবে, বাট দেন ইট বিকামস আ স্মল ব্যাকড্রপ, মানে দ্যাট ইজ নট দ্য প্রাইমারি, মানে খুব ডিটেলে ঢুকে ওটাকে দেখানো হয়নি। আমি একটা নিজে এন্ডিং এক্সপ্লেনেশন ভিডিও বানিয়েছিলাম ড্রাকুলা স্যারের, সেখানে আমি বলছিলাম যে যেহেতু আমরা এই রক্তিমের পার্সপেক্টিভে দেখছি, তো রক্তিম যতটা পড়েছে ততটাই ও জানে, ততটাই আমরা শুনতে পাই। এক্স্যাক্টলি, এটা আমার এসেছিল। তো তুমিও কি এইভাবেই ভেবে আর কি মানে অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি তোর অ্যাবসলিউটলি আমার কাছে কি, আমার কাছে হচ্ছে আমার তো আমি নকশাল পিরিয়ড নিয়ে কিন্তু কোনো এসে লিখতে চাইনি, যেটা আমি আমার একটা ইন্টারভিউতেও বললাম যে আমার কাছে নকশাল পিরিয়ডটা কিন্তু ঠিক যতটা ওর মাথার মধ্যে আছে, ও বই পড়ে লোকের কাছে শুনে যেটুকু ও রিকনস্ট্রাক্ট করছে সেই সেইটা, তাই জন্য ব্যাপারটা খুব সাজানো। ওর নকশাল পিরিয়ডটা কিন্তু খুব সাজানো, তার কথাবার্তাগুলো খুব কাব্যিক। হ্যাঁ, কারণ এটা রোম্যান্টিক, ওর কাছে কিন্তু পুরো ব্যাপারটা একটা রোম্যান্টিক রিকনস্ট্রাক্ট অফ হিজ মাইন্ড, তাই জন্য পুরোটা ওর সাইকির মধ্যে যতটুকু আছে, যা আছে ঠিক ভুল ভালো খারাপ, হ্যাঁ তার তার রিফ্লেকশন, এটা কিন্তু নকশাল আন্দোলন নিয়ে আমার কোনো ইন্টারপ্রেশন নয়, আমার কোনো ইন্টারপ্রেশন নয় বা নকশাল আন্দোলন নিয়ে আমার এক্সট্রা কোনো বক্তব্যও নেই। হ্যাঁ, যে এই কারণে এই ঘটেছে, এটা অনেকে বলেছে যে একটু যদি ক্লিয়ার করা হতো, কেন করা হবে, আমি তো নকশাল আন্দোলন নিয়ে কোনো স্টেটমেন্ট দিতে চাইনি। আমার কাছে কমপ্লিটলি ওর নিজের মিথটা তৈরি করার জন্য যতটা দরকার ছিল ও ততটুকুই করেছে, ও নিজের মতো করে ইউজ করেছে নকশাল আন্দোলনটাকে। কারণ নকশাল আন্দোলন হচ্ছে বাঙালির শেষ রোম্যান্টিক এন্ডেভার, লাস্টবার বাঙালি স্বপ্ন দেখেছিল, ইটস লার্জার দ্যান লাইফ, তাই জন্য কিন্তু ও এটার সঙ্গে কানেক্ট করেছিল। আর কোনো বাড়ির তো আর কোনো রেফারেন্স নেই, শিবলরির আর কোনো রেফারেন্স নেই যেখান থেকে নিজেকে সে বুস্ট আপ করতে পারবে। অ্যাবসলিউটলি, তোর তুই যেটা বলছিস সেই সেটাই পয়েন্টটা, যে ও যা পড়েছে ও যা দেখেছে সেই অনুযায়ী ও পুরোটা কনস্ট্রাক্ট করছে।
আরো একটা ওই রিভিউতেই লেখা ছিল যে কিছু তোমার শর্ট ছিল ডেভডির মতো, একটা যেরকম শর্ট আছে জলে ডুবে অনির্বাণ মুখ থেকে পুরো রক্ত বার করছে, যেটা ডেভডিতেও ছিল আবে দেওয়াল জলের নিচ থেকে শর্টটা, তারপরে ধরো নো স্মোকিং এর মতো কিছু শর্ট আছে যে চৌবাচ্চার মধ্যে শুয়ে আছে, তো ওগুলো কি তুমি হোমাজ দিয়ে অনুরাগ কাশ্যপ? না 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 আমার দেখ আসলে কি এগুলো না, যেটা যেটা হয় যে আমি নিজে আমি যেটা অরিন্দম টিটু যেটা ইন্টারভিউটা খুব সুন্দর ইন্টারভিউ করেছে, ও এগুলো জিজ্ঞেস করছিল আমাকে, আমি বললাম দেখো যেটা হয় যে আসলে এইভাবে শর্ট ওয়াইজ কানেক্ট করে না খুব মুশকিল, কারণ যেটা হচ্ছে যে প্রথম প্রাইমারিলি আমি আমি কিন্তু খুব ফিল্ম বাফ নই, মানে ফিল্ম বাফ নই ইন দ্য সেন্স আমি ফিল্মের রেফারেন্সের থেকেও আমার বেশি হচ্ছে পেন্টিং এর রেফারেন্স বা আমার জীবনের রেফারেন্স। যেমন এই আমি নিজে এটা এই চৌবাচ্চার মধ্যে বালতিতে মুখ চোবানো আমি নিজে এটা করতাম, আমি আর 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 চৌবাচ্চা আমি বড় হয়েছি একটা বাড়িতে যেখানে চৌবাচ্চা ওয়াজ এ বিগ এলিমেন্ট অফ মাই ফ্যান্টাসি। হ্যাঁ তো এগুলো কিন্তু আমার জীবন থেকে ওই চিলে কোঠা ছাদ চৌবাচ্চা, হ্যাঁ তার জল, কারণ আমি নিজে নিজে সাঁতার কাটতে খুব ভালোবাসতাম, সাঁতার কাটতাম না আমি সুইমিং পুলে গিয়ে বেসিক্যালি ডুবে ডুবে দেখতাম টাইম কাটাতাম আর কি, নানারকম ইমেজারি ক্রিয়েট করতাম নিজের মধ্যে, তো তো এগুলো আমার খুব জীবন থেকে এসছে। হ্যাঁ এই বালতিতে মুখ চোবানো বা চৌবাচ্চা বা চিলে কোঠা এগুলো আমার জীবনের মধ্যে আছে, তো more of the way I live life, I have seen life, সেটাই আসে অনেক বেশি। আর সিনেমার থেকেও আমার নিজের মনে হয় পেইন্টিং এর ছবি আঁকা ছবির ভূমিকা বোধ হয় আমার সিনেমা অনেক বেশি নিজের। দেবালয় দা এবার আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, আমি যেটা দেখেছি তুমি একটা ডিভাইস হিসেবে ইউজ করো, এবার আমি জানতে চাই আর কি যে এই প্রসেসটা কেন তোমার, তুমি যদি তুমি গান গানগুলো স্ট্যান্ড অ্যালোন হিসেবে খুব দারুণ আমার লাগে, যেরকম আমার এই মানে ট্র্যাকটা দারুণ লেগেছে, মানে পুরো অ্যালবামটাই ড্রাকুলার সাথে অসাধারণ লেগেছে, প্রতিটা গান লিরিক্স ঈশান দা গিয়েছে মানে ইটস অ্যামেজিং। এবার ব্যাপার হচ্ছে যে তুমি যখন ধরো স্টার্ট হচ্ছে ওপেন হচ্ছে শর্টটা যে ময়দানে ছেড়ে দিল যে ওই দেখ চায়নার বর্ডার দেখা যাচ্ছে তুই চলে করলো, অনির্বাণের ভয়েস ওভারটা যাচ্ছিল গুলিটা চললো, সেখান থেকে তোমার মিউজিকটা কিক ইন করছে, তো যদি ধরো আমি এটা আমি জিজ্ঞেস করছি তোমাকে, আমি এরকম ওয়াইড শটে একটা বেটার কল সল, তুমি নিশ্চয়ই জানো ব্রেকিং ব্যাড এর প্রিকুয়েল বেটার কল সল, এরকম একটা ওয়াইড শটে এরকম একজনকে মারার একটা সিন ছিল, ওরা ওটাকে পুরো জাস্ট অ্যাম্বিয়েন্স সাউন্ড দিয়ে ছেড়েছে, কোনো মিউজিক ঢোকায়নি। বা ধরো আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে, তুমি যেখানে অনির্বাণ প্রথমবার সুপ্রিয় দত্তকে কামড়ে দেয় সেখানেও তুমি একটা গান করেছো, তো যদি মানে আমি এটাই তোমাকে জিজ্ঞেস করছি মিউজিকটাকে ওরম ভাবে ইউজ না করে যদি ওই জায়গাটা তুমি পুরো অ্যাম্বিয়েন্স সাউন্ড দিয়ে খেলতে, তাহলে জিনিসটা আরো বেশি মানে মানে আরো বেশি ফেরোশাস লাগতো, যে অনির্বাণ যখন কামড়াচ্ছে বা ধরো প্রথমে যে মারলো পুলিশ সেটা আরো বেশি এফেক্টিভ একটা সেন্সে হতো, মানে এটা আমি জাস্ট জিজ্ঞেস করছি মানে আমার জানতাম তার এফেক্টটা কি হবে, আমি জানি যে আমি যদি ওখানে গানটা না দিই যে অ্যাম্বিয়েন্স দিই একরকম এফেক্ট হবে, আরেকটা হচ্ছে আমি চাইছিলাম পুরো ছবিটাকে কিছু গান দিয়ে হ্যাঁ মিউজিক্যালের মতো ফিট করতে, কারণ আমার আমার টার্গেটটা ছিল মোর দ্যান দ্য এফেক্ট, আমার টার্গেট ছিল পুরোটাকে না একটা একটা ফেয়ারি টেলের মতো করা। হ্যাঁ তো সেটা সেটা আলোচনা সাপেক্ষ, এটা কিন্তু আলোচনা সাপেক্ষ, নাও করা যেতে পারত, মানে অনেকে কিন্তু অনেকে বেশিরভাগ লোক যেমন বলছে আমার গান খুব ভালো লাগছে ছবির সাউন্ডটা খুব ভালো লাগছে, আবার অনেকে কিন্তু বলেছে যে গানটা একটু বেশি আছে মনে হচ্ছে, সেটা সেটা কিন্তু আমি তাহলে আমার আমি বলবো যে আমার পরের বার আমার একটু ভাবতে হবে। কিছু ভিজুয়ালস কিছু ক্যারেক্টার পুরোটা নিয়ে না কিছু সাউন্ড হ্যাঁ কিছু এলিমেন্টস সেগুলো পুরোটা নিয়ে বেসিক্যালি একটা একটা খেলি, যখন এডিটে বসি তখন খেলি খেলে 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 সিনগুলো তৈরি করি, তো সেইগুলো করতে করতে যেভাবে তৈরি হয় খুব খুব অর্গ্যানিক ভাবে তৈরি হয়, এগুলো কিন্তু প্ল্যান করা নয়, আমার কাছে এলিমেন্ট গুলো থাকে আমি যখন এডিট করি পুরোটা পুরোটা আমি এডিটার বসে এভাবে করতে 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 যাই, গান ইউজ করে সিচুয়েশন করে, তো
তো আর গানটা আমার কাছে খুব ইন্টিগ্রাল একটা এলিমেন্ট থাকে, যেটা 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 ছবিটার সঙ্গে ন্যারেটিভটার সঙ্গে একদম ওতপ্রোত হয়ে হয়তো হয়তো টু সাম এক্সটেন্ট যেন ইন্ডালজেন্ট হয়ে যাই বা একটু অবসেসড হয়ে যাই অ্যাট টাইমস, যে একই একই জিনিস বারবার করি, তো সেটা সেটা তো আলোচনার সাপেক্ষ, সেটা মানে কিছু ক্ষেত্রে দুর্বলতা বলতে পারিস, আবার কিছু ক্ষেত্রে হয়তো ওয়ার্ক করে যায়, কোথায় ওয়ার্ক করছে কোথায় ওয়ার্ক করছে না, আই হ্যাভ টু লার্ন ফ্রম দ্যাট এবং সেটাকে আই উইল টেক ইট ওভার টু দ্য নেক্সট ফিল্ম, সেটা তো একটা পার্ট অফ দ্য জার্নি, আই এগ্রি। আই অ্যাকচুয়ালি আমি কিউকে ইন্টারভিউ করেছিলাম লকডাউনের আগে, কিউকে, তো কিউ আমাকে বলেছিল নবারুণ বলে একটা ডকুমেন্টারি আছে কিউ এ, নবারুণ বলে, আই থিঙ্ক তুমি দেখেছো, তো ওখানে ও বলছিল যে ইট ইজ আ, আমি ট্রিট করেছি হচ্ছে যে লেটস মেক দিস ডকুমেন্টারি অ্যাজ আ মিউজিক ভিডিও, তো ওখানে যখন নবারুণ ভট্টাচার্য হাঁটছেন রাস্তা দিয়ে দ্য ক্যামেরা মুভস অ্যাজ একটা মিউজিক ভিডিওর মতো করে এডিট করা ওটা, সো তুমি কি ওরকম একটা ফ্লোতে কখনো চেষ্টা করবে যে ফিল্মের মধ্যে ইজ আ কালেকশন অফ মিউজিক ভিডিও করে এরকম ভাবে? আমি 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 মোটামুটি ওই ফ্লোতেই করি, কিন্তু আমি গান বসাই, ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাই, গান বসাই, তার মধ্যে ইমেজেস বসাই, আগের ইমেজ আনি পরের ইমেজ আনি, হ্যাঁ দেখবি প্রচুর খেলা থাকে, প্রচুর ভিজুয়াল খেলা থাকে, ফ্ল্যাশেস থাকে, খেলা থাকে, তো পুরোটা খুব অর্গানিক ভাবে ওইভাবেই খেলি, করতে করতে বানাই আমি, এবং সেটা কোথাও ওয়ার্ক করে অ্যাট টাইমস, এটির বড় ভয় থাকে যে যে আমি ভীষণ অ্যাটাচড হয়ে যাচ্ছি আমার এলিমেন্ট গুলোর সঙ্গে, গান গুলোর সঙ্গে, তো তাই জন্য কখনো দেখবি রিপিটিশন আসে, মানে ইন্ডালজেন্স হয়ে যাওয়ার একটা একটা ভয় থাকে, এবং আমার মধ্যে ইন্ডালজেন্স প্রচন্ড রকম আছে, একটু চান্স পেলেই আমি ইন্ডালজেন্স হয়ে যাই, হ্যাঁ আমি সেটা এনজয়ও করি। আচ্ছা দেবালয় দা বলছি যে তুমি তোমার এইটা যে বানালে, আচ্ছা ড্রাকুলা স্যার নিয়ে আমি একটা কোয়েশ্চেন করিনি, তারপর ড্রাকুলা স্যার থেকে আমরা সরে আসবো, যে আরো একদম যখন ফিল্মটা একদম লাস্ট সিন যেখানে ওই বাড়িটা অনির্বাণ খুঁজে পেয়ে যায়, তো সেখানে আমি দেখছিলাম কমেন্ট সেকশনে অনেকে লিখছে যে লোকের এখনো একটা ডাউট, তুমি একটা ডাউট তবু ছেড়েছো, যেটা কি আদেও মানে একটা লোকের সাইকোলজিক্যাল স্পেসের গল্প নাকি এটা একটা পুনর্জন্মের কানেকশন, তো অনেকে কিন্তু আমি নিজে সাইকোলজিক্যাল স্পেসের এটাকে বেশি ওই থিওরিটাকে সাপোর্ট করি। হ্যাঁ অ্যাবসলিউটলি, আমরা তো পুনর্জন্ম তো বলবো না আমরা, হ্যাঁ না তুমি তুমি কোনটাকে ধরেছো, মানে তুমি ওইখানে একটা হুক না, আমি আমার বক্তব্য হচ্ছে আসলে সবকিছু আমরা কি করি, সবকিছু মানসিক রোগ বলার বলবো, মানসিক রোগ বলি তো বা সাইকোলজিক্যাল স্পেস বলে, তার বাইরে হয়তো কোথাও একটা কিছু থেকে যায় উইচ ইজ আনএক্সপ্লেইনড, দের আর মোর থিংস ইন লাইফ লাইফ না, তো তো হয়তো কোথাও একটা আনএক্সপ্লেইনড কিছু থেকে যায় যেটা পুনর্জন্ম হয়তো নয় কিন্তু সামথিং স্পুকি, যে ও কি করে ওটা যদি ভর্তি হয় তাহলে মঞ্জুরির বাড়িটা ও কি করে পৌঁছলো, ও তো ওকে তো মঞ্জুরির বাড়ির অ্যাড্রেসটা দেয়নি, এক্স্যাক্টলি এটা কি, এটা আনএক্সপ্লেইনড, সত্যি বলছে কে মিথ্যে বলছে কোনটা মাথায় আমরা তো জানি না, আমরা তো ধরে নি সবটাকে সাজিয়ে একটা নিজের মতো করে ধরে নি, তো এই লেয়ার গুলো রেখে গেছি আর কি, এগুলো ভালো লাগে আমার, একটা অ্যাবস্ট্রাকশনটা বা ওপেন এন্ডেড এন্ডিং, এই এন্ডিংটা, হ্যাঁ ওপেন এন্ডেড এন্ডিং, অনেকে যেসব আমি খুব অবাক হয়েছি লোকে যেভাবে এন্ডিংটায় রিয়াক্ট করেছে অদ্ভুত ভাবে, মানে হলে হলে দেখতে পাচ্ছি লাস্টে গিয়ে এখনো হলে মানে হয়তো কয়েকজন লোক কিন্তু হাততালি করছে, লাস্টে এন্ডিংটা লোকে অ্যাকসেপ্ট করেছে, এটা আমার খুব ভালো লেগেছে, আমার খুব ভয় ছিল ওপেন এন্ডিংটা নেবে কিনা লোকে, লোকে কানেক্ট করছে, হ্যাঁ আমরা কিন্তু যতটা আসলে এই যে বুঝলে স্পুন ফিটিং করি আমরা করি হয়তো বেশি করতে করি, আমরা আরেকটু হয়তো দর্শকের উপর ভরসা করা যেতে পারে, সেটা কিন্তু আমি খুব কনফিডেন্স পেয়েছি, বিশাল কনফিডেন্স পেয়েছি অনেস্টলি। তো দেবালয় দা তুমি যেমন বললে ড্রাকুলা স্যার, মানে দেবালয় ভট্টাচার্য কে এটা লোকে জিজ্ঞেস করে তুমি বলবে ড্রাকুলা স্যারের যে দেবালয় ভট্টাচার্য বানিয়েছে সেটা হচ্ছে দেবালয় ভট্টাচার্য, এরকম আর তোমার কি কি ড্রিম প্রজেক্ট আছে যেগুলো তুমি এরপর বানাতে চাও? আছে অনেক, আছে অনেক ভাই, অনেক আছে, এটা তোকে আলাদা করে বলবো। আচ্ছা আর তুমি অ্যামাজন অ্যামাজন প্রাইমে ওয়েব সিরিজ করছো সেটার ব্যাপারে যদি একটু বলো। এটা কে বললো? হ্যাঁ আমার কাছে তো ইনফরমেশন চলেই আসে। হ্যাঁ আমি আমি এটা এটা অ্যাকচুয়ালি গত বছরই হওয়ার কথা ছিল, অ্যামাজন প্রাইমের একটা ওয়েব সিরিজ খুব ইন্টারেস্টিং, অরিন্দম মিত্র যিনি ব্ল্যাকফেয়ার প্রোডিউসার উনি লিখেছেন, অবশ্যই আমিও ডেভেলপ করেছি, অসম্ভব ইন্টারেস্টিং একটা গল্প আর কি, তো ওটা ওটা শুরু হচ্ছে কাজটা, ওটা কাজটা শুরু হচ্ছে। অল দ্য বেস্ট দেবালয় দা অ্যামাজন প্রাইমের সিরিজের জন্য, এবং তোমার তোমার এই ধরনের কাজ আরো দেখতে চাই। আমার চরিত্রটা দেখি ভাই, দেখে গালাগালি করিস, বেদম গালাগালি করিস।
আমি আমি অ্যাকচুয়ালি এরোটিকার খুব একটা ফ্যান নয় আর কি, তাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি না কিন্তু হ্যাঁ হ্যাঁ কারেক্ট, মেলোড্রামা, ইটস মেলোড্রামা, হ্যাঁ এরোটিকা সব মিলিয়ে আর কি। মন্টু পাইলটে আমার মনে হচ্ছিল যে একটু বড়, একটু স্ট্রেচি কিছু মাঝখানে ফিলার ঢুকেছে, আমার মনে হচ্ছিল যে টু দ্য পয়েন্ট নয়। বাট একটা জিনিস কিন্তু অসাধারণ ছিল, প্রত্যেকের পারফরমেন্স, মানে 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 আমি কি বলবো, মানে কার নাম নেই, মানে সৌরভ দাস থেকে শুরু করে তান্দ্রি, তারপরে কাঞ্চন মল্লিক থেকে শুরু করে, মানে প্রত্যেকে অসাধারণ পারফরমেন্স দিচ্ছিল। মানে যদি কোনো ডায়লগস নেই, জাস্ট এক্সপ্রেশন দিয়ে, তো বা আমি এখানেও দেখলাম ড্রাকুলা স্যারও যে যদি কেউ ছোট রোলও পেয়েছে সেখানেও এটা খুব সুন্দর করে, তো এই অভিনয়টা মানে একটাদের থেকে বার করানোর এই প্রসেসটা মানে তোমার কি থাকে? যে আমি বলছি এটা কিন্তু অনেকেই বলেছে যে আমি হয়তো ডাক্তারদের দিয়ে খুব ভালো কাজ করে, কিন্তু আমি অনেস্টলি বলছি আমি কিন্তু খুব একটা কিছু করি না। মানে ব্যাপারটা হচ্ছে আমার ডিমান্ড খুব কম, আমার যেটুকু সিন থেকে যা দরকার হয় আমি তো এক লাইন দু লাইন বলি। আমি যে প্রচুর ব্রিফ করা, ক্যারেক্টার ঢোকানোর জন্য ওয়ার্কশপ বা কোনো কিছু না, আমাদের কোনো, আমি বেশিরভাগ সময় কোনো শুটিংয়ের আগে একদিনও বসি না, হয়তো মানে জাস্ট দেখা করলাম, গল্প করলাম, চা সিগারেট খেলাম। তবে অনির্বাণ এটা এটা না আমিও নিজে জানতাম না, এটা এটা খুব অনির্বাণ খুব সুন্দর একটা খুব সুন্দরভাবে আমাকে এক্সপ্লেন করলো আমার প্রসেসটা। না ও ও বাইরে থেকে দেখেছে, হ্যাঁ আমি তো ভেতরে থাকি সবসময়। ও বললো যে আমি যেটা আমি নাকি যেটা করি সেটা হচ্ছে যে সব ক্যারেক্টারদের, হ্যাঁ আমি গল্পটার মধ্যে বা এই শুটিং প্রসেসটার মধ্যে টেনে নিই সেটা কিন্তু যে কোনো কোনো কথা বলে বা বুঝিয়ে বা ক্যারেক্টারে ঢোকার জন্য তা নয়, কিন্তু যে আমার শুটিং প্রসেসটাই এমন যে তার মধ্যে ক্যারেক্টার দেখে সাক দিন এবং এবং প্রচন্ড স্ট্রেসের মধ্যে দিয়ে একটা নিয়ে যাই আমি, হ্যাঁ যাতে যাতে তারা পারফর্ম করে, এটা আমি জানি না। হ্যাঁ মানে কিন্তু অ্যাকচুয়ালি সেটাই সেটা হয় যে আমি আমার শুটিং প্রসেসটা খুব স্ট্রেনাস, খুব স্ট্রেনাস এবং টানা শুট করি, অনেকক্ষণ শুট করি, হ্যাঁ এবং প্রবাবলি একটা মিলিয়েও তৈরি হয় হয়তো, আমি 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 সেটা কীভাবে হয় জানি না, যে যেখানে ক্যারেক্টাররা প্রচণ্ডভাবে ইনভলভ হয়ে যায় এবং তারা নিজেরা পারফর্ম করে। এবং আমার যেটুকু বলার খুব সামান্য দু চার কথা বলার, প্রতিটা সিনে যা যাকে বলার সেটুকুই বলি, বাকিটা কিন্তু নিজেরাই ঢুকে যায় এবং করে। কিন্তু কিন্তু এটাও ফ্যাক্টর, আমার সঙ্গে যারা কাজ করে তারা সবাই বলে যে যে অ্যাক্টর হোক বা আমার ডিওপি হোক বা আমার এডিটর হোক, যে তারা বলে যে কাজগুলোর, আমার কাজগুলোর মধ্যে একটা কোথাও একটা প্রচণ্ড নেশা আছে, হ্যাঁ একটা একটা পুরো ফিল্ম মিনিটের মধ্যে একটা নেশা আছে, যে যেটার মধ্যে যে যেটার মধ্যে ঢুকে যেতে ইচ্ছে করে এবং ঢুকে গিয়ে ওটার মধ্যে থাকতে ইচ্ছে করে যতক্ষণ না কাজটা হচ্ছে। সেটা কিন্তু আমি অ্যাক্টরদের মধ্যেও দেখেছি, প্রত্যেকে না নিজেরাই ঢুকে যায়, ঢুকে যায় এবং নেশার মধ্যে থাকে। হ্যাঁ মানে তারা কাজ করতে করতে ডিপ্রেস হয়ে যায়, বেরোতে পারে না ক্যারেক্টার থেকে, নিজেদের পুশ করে। হ্যাঁ আমি কিন্তু খুব বেশি করি যে এরকম কিছু নয়, আমি কিন্তু যথেষ্ট ভদ্রভাবে হ্যান্ডেল করি, এরকম নয় যে খুব খুব বেশি ডিমান্ডিং কিছু। তো প্রবাবলি একটা একটা কিছু হয়তো হয়, একটা কিছু হয়, হ্যাঁ কারণ কাজগুলোতে মোটামুটি সবাই অদ্ভুত ভালোই কাজ পারফর্ম করে আর কি। যেমন আমরা কাঞ্চন কিভাবে দেখিনি কোনো দিন, আমার তো মনে হয় আমি কি কোনো কিছু করিনি, আমি কাঞ্চনকে আমার যা ক্যারেক্টার, আমার কাজ কি আমার কাঞ্চন ক্যারেক্টারটা ভেবেছি ওকে ওকে কি কি লুকস হবে সেটা সেট করেছি এবং আমি ওর কাছে কি চাই সেটা বলেছি। কাঞ্চন কিভাবে দেখিনি আমরা, হ্যাঁ কাঞ্চন যে কত বড় অ্যাক্টার একজন, কত এবং তার জন্য কিন্তু আমরাই দায়ী যে আমরা একজন অ্যাক্টারকে মিসকাস্ট করে করে তাদের 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 একই রকম অভিনয় করিয়ে করিয়ে কিভাবে শেষ করে দিই। কাঞ্চন কত বড় অ্যাক্টার আসলে মন্টু পাইলট দেখলে বোঝা যায়, অ্যামেজিং, খুবই স্যাড আর কি। হ্যাঁ আরেকটা ডিপার্টমেন্ট নিয়ে আমি লাস্ট কথা বলবো, তারপর ইন্টারভিউ ওভার করবো, তুমিও ব্যস্ত, সেটা হচ্ছে ডায়লগস। আমার আমার স্ক্রিন প্লে নিয়ে কমপ্লেন থাকতে পারে যে আমার কোথাও মনে হচ্ছে যে ফিলার মন্টু পাইলট আমি বললাম, কিন্তু ডায়লগস আর সো কিক অ্যাস, এই ডায়লগ লেখার প্রসেসটা কি, মানে আমি মন্টু পাইলটেরও বলছি এখানেও বলছি ড্রাকুলাতেও বলছি, ডায়লগস আর অ্যামেজিং, ডায়লগস এর ডায়লগ না ডায়লগ যেটা হচ্ছে, আমি আমি শুধু আমার কথা বলবো না, আমি এবং আমার বন্ধু কল্লোল আমরা একসাথেই করি। হ্যাঁ কল্লোলের প্রচুর অবদান থাকে ডায়লগে, ও খুব ভালো রাইটার একজন। এবং অনেকটাই যেটা হয় যে আমাদের কিন্তু আমার যেটা হয় এরকম লাস্ট স্ক্রিপ্ট থাকে এবং শুটিংয়ে গিয়ে পুরো স্ক্রিপ্ট চেঞ্জ হয়ে যায় এবং সেখানে অ্যাক্টাররা ইনভলভ হয়, আমরা সারাক্ষণ শুটিংয়ের মধ্যেই লেখা হয়
এবং সেখানে কল্লোল, আমি, আমার টিম, আমার অ্যাক্টর সবাই ইনভলভ হয়। আমার প্রসেসটা কিন্তু খুব খুব ম্যাডনেস একটা। হ্যাঁ, আমার একটা অসম্ভব ভালো টিম আছে বলে আমরা শুটিংটা শেষ করতে পারি, না হলে মানে শুটিং শেষ করে কিছু হওয়ার নয় আর কি। কারণ সারাক্ষণ চেঞ্জ হয়, সারাক্ষণ চেঞ্জ হয়, এবং তারই মধ্যে লেখা হচ্ছে, সেখান থেকেই ডায়লগ বেরোচ্ছে। তো ডায়লগটা সেভাবেই হয় আর কি। আর কল্লোল, কল্লোলের কথা নিশ্চয়ই বলবো আমি। কল্লোল খুব ভালো রাইটার একজন, তার তার ডায়লগস খুব ইন্টারেস্টিং লেখার। এছাড়া আমিও টুকটাক লিখি, হয়, হয়ে যাচ্ছে। এইটা আমাকে তুমি বলো, এই যেটা তুমি বললে যে শুটিং করার এটা চ্যালেঞ্জটা, যে ড্রাকুলা স্যার আমি জানি যখন তোমরা শুট করছিলে, কারণ যেহেতু কিছু টেকনিশিয়ান আমার ফেসবুকে মিউচুয়াল ফ্রেন্ড আছে, তো তারা যখন পোস্ট করতো যে আমরা শুট করছি, ইয়ে করছি, স্কেডিউল খুব ছোট ছিল, তারপরে বাংলা সিনেমা আমরা জানি বাজেট খুব মানে টাইট, তো সেইখানে ওই জিনিসটা অ্যাচিভ করাটা মানে কতটা ডিফিকাল্ট হয়, মানে ইম্পসিবল হয় না। মানে আমি বলছি তো, ধর আমি এখন আমাকে নেক্সট ছবিটা করতে বলছে এসবিএস, কিন্তু মানে এটা খুব ভয় করে আর কি, যে আবার ওই গ্রিলটার মধ্যে দিয়ে যাওয়া, ওই গ্রিলটার মধ্যে দিয়ে যাওয়া, এটা কিন্তু খুব ভয়ের আর কি। যে কারণ ওই 16 দিনের মধ্যে এটা পুরোটা অ্যাচিভ করা, বা 17 দিন হয়তো 18 দিন হবে। আমার প্রডিউসাররা চেষ্টা করে না আমাকে যতটা দেওয়া যায়, কিন্তু তাদেরও আমি লিমিটেশনটা জানি, যে মার্কেটটার মধ্যে অপারেট করছি আমরা সবাই জানি সেটা কতটা লিমিটেড এবং সেটার কি অবস্থা। এখন তো আরো, এখন আরো খারাপ, আমি জানি না এখন এখন কি হবে। হ্যাঁ, সেখানে সেখানে খুবই ডিফিকাল্ট, কিন্তু এই যে ড্রাকুলা স্যারের যে স্পেকটাকল, যে স্পেকটাকুলার একটা একটা ব্যক্তি, হ্যাঁ, সেইটা কিন্তু অ্যাচিভ করতে যে কি পরিমাণ পরিশ্রম করেছে একটা গোটা টিম, অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, মানে সেটা অনির্বাণের কাছ থেকে খুব ভালো বোঝা যায়। মানে রাত 3টের সময় উঠতে পারছে না, সকাল থেকে শুট করছে, 3টের সময় উঠতে পারছে না। হ্যাঁ, মানে তার মধ্যে জ্বর, তার মধ্যে শুট করে যাচ্ছে, অসম্ভব একটা স্ট্রেস, অসম্ভব স্ট্রেস, খুব খুব ডিফিকাল্ট এটা, কষ্ট, এবং অনেক কম্প্রোমাইজ করতে হয় আর কি, অনেকগুলো জিনিস। যে আমি 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 নিজে জানি যে ছবিটা একটু হয়তো আর 2 দিন থাকলে কোথায় ছবিটা একটা অন্য জায়গায় চলে যেতে পারত, অনেকগুলো জিনিস, যে দুর্বলতাগুলো, ঠিক আছে, থাকবেই। অ্যাটলিস্ট আমি এস বি এফ এর কাছে কৃতজ্ঞ যে তারা এরকম একটা ছবি আমাকে করতে দিয়েছে, যেটা 2006 থেকে আজ অব্দি কেউ করে পড়ে। সত্যি এটা এটা স্ক্রিপ্ট পড়ে বা গল্প শুনে কেউ করতে রাজি হবে না। তার কারণ হচ্ছে যে এটাকে কোনো, যেহেতু কোনো এর কোনো রেফারেন্স নেই, এর আগে এরকম কোনো বাংলা ছবির রেফারেন্স নেই, আমি তো কাউকে বোঝাতে পারছি না এটা কিরম দেখতে হবে। আমি জানি না আমি তার কতটা অ্যাচিভ করতে পারবো, কিরম লাগবে একটা ওরকম ড্রেস পরে কলকাতা শহরে একটা লোক ঘুরে বেড়াবে, আদৌ সেটা নান্দনিক লাগবে, সেটা ভাড়া মনে হবে, লোকে হাসবে, আমি জানি না। তো যে কোনো কিছু এক্সপেরিমেন্টাল করার, এক তো একটা এক্সপেরিমেন্টাল করার, এক্সপেরিমেন্টাল কিছু করার চাপ, তার সঙ্গে এই তার লিমিটেশন, এটা থাকবেই। তবে এটা চিরকালই বাংলা ছবিতে ছিল, যারা অন্যরকম কাজ করেছে। হ্যাঁ, আজকে বল ঘটক বল, মৃণাল সেন বল, এদের, এরাও যেভাবে কাজ করে গেছে, হ্যাঁ, তো ওরাও, ওরা যখন করতে পেরেছে, আমরা তো সেখানে বাচ্চা কাচ্চা, তা আমরা কেন পারবো না, আমাদের করে যেতে হবে। হ্যাঁ, লড়াইটা করে যেতে হবে, এই লড়াইটা থাকাও ভালো একদিক থেকে। হ্যাঁ, যে প্রচুর সবকিছু পেয়ে গেলাম একবারে, তাহলেও বোধ হয় অন্যরকম হয়ে যায় ব্যাপারটা আর কি। থাক, লড়াইটা থাক, আস্তে আস্তে আমি কি একটাই জিনিস এক্সপেক্ট করার, যে আরো আরো দর্শক ইনভলভ হবে, আরো লোকের সিনেমা দেখার অভ্যেস গুলো বাড়বে, মার্কেটটা বড় হবে, তখন হয়তো জীবনটা একটু একটু ইজিয়ার হবে। তবে নেক্সট কিছু বছর খুব লড়াই আসছে এখন, যা মনে হচ্ছে এই বছরটা যা যাচ্ছে, এটা কবে গিয়ে চেঞ্জ হবে এবং কবে আবার, আমি জানি না, মানে কটা সিনেমা হল আলটিমেটলি লাস্ট অব্দি বেঁচে থাকবে সেটাই বুঝতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ দেবালা দা, আর তোমার টাইম নেব না, তোমার পরে সিনেমার প্রি প্রোডাকশন করতে শুরু করো, আর এরকম কিছু একটা মাইন্ড ব্লোয়িং দেখতে চাই ড্রাকুলা স্যারের মতো। সো থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকিস, আর যেখানে ওই মনে হবে ভেদরক লাগাবি, ছাড়বি না কিন্তু কাউকে না, আমাকে কেন, কাউকে ছাড়বি না। হ্যাঁ, কিন্তু আবার যেখানে যেখানে অ্যাকসেপ্ট করার, একটু অ্যাকসেপ্ট করলে খুব ভালো লাগে, কারণ আলটিমেটলি আপনি তোদের জেনারেশনটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, খুব ইম্পর্টেন্ট, তোদের অ্যাকসেপ্টেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এবং ড্রাকুলা স্যারের প্রধান সাকসেসের পিছনে কিন্তু তুই এবং তোদের জেনারেশন, তারা যেভাবে ছবিটাকে কি বলবো, ছবিটাকে সাপোর্ট করেছে, না হলে খুব মুশকিল ছিল। ধন্যবাদ সবাইকে, সবাইকে থ্যাংক ইউ।